আমি সাংবাদিক রাহাত রাজার পুকুরে এসেছি, ও আমার কাছ থেকে শোল মাছ চাষের টেকনোলজি নিছিল, সাথে আমি ওকে একজোড়া ব্রুড দিছিলাম। ও দেখেন কত ছোট্ট একটা জায়গায় একজোড়া ব্রুড অবমুক্ত করছিল মাশাআল্লাহ। আজকে কত তারিখ? আজকে 21 এপ্রিল মাসের 21 তারিখ। এপ্রিল মাসের 21 তারিখে আলহামদুলিল্লাহ ওর মাসে আজকেই এই পোনাগুলো, গতকালকে দেয়া পোনা আমার যেটা মনে হচ্ছে ডিম দিছে আরও কয়েকদিন আগে, এরা এখনও খেতে শিখিনি। এই প্রথম দিকে এদের গায়ে যেন একটু ডিমের এই লালাটা লাগে বাসগুলোর গায়ে, আমরা এইভাবে একটু ডিমটা একটু ছড়াই দেবো যেন ওই ডিমটা ওদের গায়ে একটু লাগে। গায়ে এবারে এই একটা ডিম ফাটায় দিনে 3 বার দিলেই হবে ইনশাল্লাহ। ওরা সবাই যেন এই ডিমের পানির ভিতরে একটু স্নান করে ওঠে, নেয়ে ওঠে যেন এই পানিটার ভিতরে সবাই যেন একবার, মানে এই এই যে দেখেন এই পানির ভিতরে ওরা গুলুম করছে। এইরকম 2-3 দিন দেওয়ার পরেই ওরা আস্তে আস্তে, ওই দেখো দেখিস ওইগুলো কিন্তু মুখ দিয়ে নিচ্ছে, ওরা গায়ে মাখছে কিন্তু। হ্যাঁ বাহ ফাইন, এটা এইটা মানুষকে স্পষ্ট করে দেওয়ার দরকার, খাওয়াটা খুব বেশি জরুরি না। এটার গায়ে যেন ওই এই ডিমের এই ইয়েটা লেগে যায় ওদের, এটা এখন এটাকে বলে বোধ হয় পোস্ট লার্ভা স্টেজ, বৈজ্ঞানিক ভাষায় কী বলে আমি জানি না, আমরা তো বাংলা বাংলা চাষ করি আমরা তো এই আর কি। তো এটা পোস্ট লার্ভা স্টেজ, এই স্টেজে আমরা আমি সাধারণত এই জিনিসটা আমি ওদেরকে দিয়ে থাকি। তো এই রাজা পুকুরে এসে এইটাই একটা ডিম ওদের সবার গায়েই মোটামুটি লেগে গেল, অল্প একটু জায়গার ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম আমরা সুন্দর করে। আচ্ছা এইভাবে এই তুমি এই ডিমটা দিতে থাকবা 2-3 দিন 4 দিন সর্বোচ্চ। এই যে মাছগুলো এই যে গায়ে ডিম লেগে গেলো না, ওই যে পানির মধ্যে ঘুরেফেরা করলো, এদের মানে যা হোক একটা শক্তি এদের অর্জন হলো এবং ওরা আর মরবে না। আল্লাহর রহমে অনেক বাচ্চা দিয়েছে তোমার মাছের।